ইকুয়েডরের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ড্যানিয়েল নোবোয়া। 35 বছর বয়সী নোবোয়া হচ্ছেন দেশটির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। নির্বাচনে তিনি পেয়েছেন 52.3% ভোট। তার প্রতিদ্বন্দ্বী লুইসা গঞ্জালেস পেয়েছেন 47.7% ভোট। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নোবোয়া হচ্ছেন আলভারো নোবোয়ার ছেলে। আগামী 25 নভেম্বর শপথ নেবেন ড্যানিয়েল নোবোয়া। তবে 2025 সালে মে পর্যন্ত, অর্থাৎ মাত্র 17 মাস ক্ষমতায় থাকতে পারবেন তিনি, কারণ অভিশংসন এড়াতে পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট গুইলার মোল্লাসো। এজন্যে অনুষ্ঠিত হয় এই আগাম নির্বাচন। তবে ড্যানিয়েল নোবোয়া চাইলে আরও 4 বছরের জন্য প্রেসিডেন্ট পদে থাকতে 2025 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।